বন্ধুগণ, আজকে বক্তব্য দীর্ঘ করব না, এখন বক্তব্যের সময় নেই। আজকে আমরা মাঠে নেমেছি, আমাদের সামনে মাত্র একটি লক্ষ্য, একটি লক্ষ্য যে আমরা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে চাই। আমরা সেই বাংলাদেশ ফিরে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ জিয়া দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন দেশের একটি বেগম খালেদা দেখেছিলেন, সেই বাংলাদেশ ফিরে চাই। বন্ধুগণ, আমাদের নেত্রী দেশের একটি বেগম খালেদা জিয়া, তিনি এখনো বন্দী। তিনি আজকে প্রায় ছয় বছর ধরে প্রথমে কারাগারে, তারপরে হাসপাতালে, এখন থেকে গিয়ে বন্দী করে রাখা হয়েছে। একটি মাত্র কারণ, যে তিনি হচ্ছে সেই গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। আর তিনি হচ্ছেন সেই হামিলালের বংশীবাদক, যে হামিলালের বংশীবাদক বাঁশিতে ফু দিয়ে লক্ষ কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসে। বন্ধুগণ, এই জন্যই তাকে আজকে আটক করে রাখা হয়েছে। বন্ধুগণ, আজকে এই অবৈধ সরকার, এই গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার আজকে আমাদের সমস্ত সুন্দর অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই 52 বছরে আমরা বাংলাদেশকে এখন পর্যন্ত এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারিনি যেখানে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, যেখানে সকল মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, এটা সম্পূর্ণ হবে। এর জন্য দায়ী হচ্ছে আজকের আওয়ামী লীগ, বন্ধুগণ, আওয়ামী লীগের সরকার। বন্ধুগণ, আজকে এখানে সবাই আছেন, তরুণ যুবক আছেন, আমি যেন ওই পারে কাকরাইলে মধুমিতার দিকে, মতিঝিলের দিকে বহু সাধারণ মানুষ আজকে এসেছে। আমি যখন আসছিলাম, আমি কাকরাইলের মোড়ে দেখলাম সেই হাইন চর থেকে কয়েকদিন বয়স্ক বৃদ্ধ মানুষ তার হাতের মধ্যে ফেস্টুন ধরেছে, গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, বয়স্ক এটা বাস্তবতা। বন্ধুগণ, আমি কত দুদিন আগে রাস্তায় ট্রাফিক সিগন্যাল হওয়াতে সন্ধ্যার পরে আমার গাড়ি থেকেছিল, সেখানে একজন মহিলা হেজাব পরে মুখের মধ্যে মাস্ক দিয়ে তিনি তখন ছোট ছোট তোয়ালে বিক্রি করছিলেন। তিনি আমাকে দেখে গাড়ি থামাতে বললেন, পাঁচ নামাতে বললেন। তিনি বললেন যে আজকে আমি একজন গৃহবধূ, আমার স্বামী রিক্সা চালায়, আমি এই সন্ধ্যার পরে আজকে বাধ্য হয়ে আমি আজকে তোয়ালে বিক্রি করছি, কারণ আমার সন্তানদেরকে আমি দুবেলা একটু ভালো খেতে দিতে পারি না, আমি তাদেরকে স্কুলে পাঠাতে পারি না। বন্ধুগণ, আজকে এই সভায় অসংখ্য শ্রমজীবী মানুষ, অসংখ্য রিক্সা শ্রমিক ভাই, ভ্যান শ্রমিক ভাই, শ্রমজীবী ভাই, কৃষকরা অনেকে এখানে আছেন, গার্মেন্টস এর শ্রমিকরা আছেন, তারা আজকে এই জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সে তাদের পক্ষে আজকে দুবেলা দুমুঠো ভালোভাবে খাওয়া সম্ভব হয় না। বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে, বলেছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই 10 টাকা চাল খাওয়াবে, তাই না? এখন 80 টাকা 90 টাকা চালের দাম,